সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো এই পর্যায়ে খুবই সহজ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে, যেটা আমরা সবাই জানি, আসলে বিষয়টা হাস্যকর, সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা ইংরেজিকে আমরা অনেক সব ভীতি হিসেবে মনে করি। এটার অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ হচ্ছে, আমরা কোনো একটা ওয়ার্ডের অর্থ এক একজন এক একভাবে নেই। খুবই সিম্পল একটা বিষয়, আমরা কেজের একটা বিষয় আছে, সেটা হচ্ছে স্বাভাবিক যে অর্থগুলো আছে অনেক সময় বাক্যে অন্য অর্থ প্রকাশ করে, আমরা এটা অনেক সময় বুঝি না। যেমন আই অর্থ আমরা জানি আমি, উই অর্থ আমরা জানি আমরা, হি অর্থ আমরা জানি সে, কিন্তু সেন্টেন্সে কেজ অনুসারে এটার ব্যবহারটা ভিন্ন হতে পারে। তেমনই একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা সবাই জানি আই শব্দের অর্থ আমি, মাই শব্দের অর্থ আমার, কারণ আই হচ্ছে নমিনেটিভ কেস, মাই হচ্ছে পসেসিভ কেস। কিন্তু মজার ব্যাপার হইল, আয়ের অর্থ আমি, কিন্তু সেন্টেন্সটাতে আয়ের অর্থটাই আমার হতে পারে। কখন হয় এটা? যেমন আই অর্থ কখন আমার হয়, উই অর্থ কখন আমাদের হয়, এরকম হি অর্থ সে কিন্তু কখন তার হয়। আমরা অনেক সময় খটকা লাগে বা আমরা কাউকে জিজ্ঞাসা করি না, খুবই ইন্টারেস্টিং এবং ভালো লাগবে ইনশাল্লাহ। দেখি আমরা প্রশ্নটা হচ্ছে এই, আমরা সবাই জানি আই অর্থ আমি, উই অর্থ আমরা, কিন্তু সেন্টেন্সে অর্থের প্রয়োজনে আই অর্থ আমার হয় এবং উই অর্থ আমাদের হয়, এটা কখন, কারণটা কি? আমি একটু বোঝার চেষ্টা করছি। এখানে আমরা জানি টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব তিনটা আমরা জানি, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। এই টু হ্যাভ ভার্বগুলোর একটা বিশেষ দিক হচ্ছে, এরা অক্সিলারি হিসেবে ব্যবহার হতে পারে, মানে সাহায্যকারী হিসেবে ব্যবহৃত হতে পারে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। লেখাটা হচ্ছে টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ এবং হ্যাড যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে, মানে একটা বাক্যের মূল ভার্ব হিসেবে কাজ করে, এবং মডেল আকার হিসেবে শুড, মাস্ট এবং নিড, এই তিনটা ভার্ব মডেল ভার্বের ক্ষেত্রেও, আমরা যখন নমিনেটিভ যে কেসগুলো, নমিনেটিভ মানে যেগুলো স্বাভাবিক অর্থ, আই অর্থ আমি, হি অর্থ সে, দে অর্থ তারা, স্বাভাবিক যে অর্থগুলো এগুলো নমিনেটিভ কেস। এই নমিনেটিভ এর অর্থ পসেসিভ কেজের মতো হয়। যেমন পসেসিভ কেসগুলো আমরা জানি, আমার কেজের ভিডিও আছে, যাদের সমস্যা কেজের ভিডিওটা আমরা দেখতে পারি কখন নমিনেটিভ হয় কখন পসেসিভ হয়। তো নমিনেটিভ কেসগুলোর অর্থ পসেসিভ কেসগুলোর মতো হয়, তার মানে আই হচ্ছে একটা নমিনেটিভ কেস, এটার অর্থ মায়ের মতোই হবে, যদিও মায়ের অর্থ আমার, কিন্তু আয়ের অর্থই আমার হতে পারে যদি এই টু হ্যাভ ভার্বগুলো, হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি প্রিন্সিপাল ভার্বের কাজ করে, এবং শুড, মাস্ট এবং নিড এই তিনটা মডাল ভার্বের ক্ষেত্রে যত রকমের নমিনেটিভ কেস আছে এদের যে অর্থটা, স্বাভাবিক যে অর্থগুলো আছে এগুলোর পসেসিভ মানে রয়ের অর্থ প্রকাশ করবে। দেখা যাক উদাহরণ, এখানে একটা সেন্টেন্স দেখা যাচ্ছে আই হ্যাভ এ কম্পিউটার, আই হ্যাভ এ কম্পিউটার, আই হ্যাভ এ কম্পিউটার। এখানে হ্যাভটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে প্রিন্সিপাল, শর্ত অনুসারে প্রিন্সিপাল ভার্ব থাকলে আমার একটি কম্পিউটার আছে। স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের সমস্যা হয় যে আমার ইংরেজি তো মাই, তাহলে মাই হ্যাভে কেন হলো না, কারণ মাইটা হচ্ছে পসেসিভ কেস, সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। সুতরাং এই হ্যাভ, হ্যাজ, হ্যাভ যদি প্রিন্সিপালের কাজ করে, আইয়ের অর্থ আমার হবে, হিয়ের অর্থ তার হবে, দের অর্থ তাদের হবে, স্বাভাবিক অর্থ প্রকাশ করবে না, পসেসিভ কেসের মতো হবে। ঠিক একইভাবে উই মানে আমরা জানি আমার, আমরা, কিন্তু উই শুড গো আউট যখন আমরা বলি, শুডটা যখন ব্যবহার করি, এটা মডেল অক্সিলারি, কিন্তু কাজ করতেছি আমাদের বাহিরে যাওয়া উচিত। এমনি আমাদের ইংরেজি হচ্ছে আমাদের জানি আওয়ার, কিন্তু আওয়ারের কাজটা এখানে উই এ করতেছে। এরকম হাজার হাজার উদাহরণ আমরা দেওয়া যাবে, আমরা এই টাইপের অনেকগুলো উদাহরণ ইনশাল্লাহ বানাবো। শুধু আই আর উই না, যত রকমের নমিনেটিভ কেস আছে এগুলোর অর্থটা হবে পসেসিভ কেসের মতো, শর্ত হচ্ছে টু হ্যাভ ভার্বগুলো
যদি প্রিন্সিপালের কাজ করে, এবং এই তিনটা মডেল শুট, মাস্ট এবং নিট। কিছু কিছু ব্যতিক্রম ছাড়া আমরা এই তিনটা এবং তিনটা ছয়টার ক্ষেত্রে আমরা বলতে পারি নমিনেটিভ কেসগুলো মানে সাবজেক্টিভ কেসগুলো পসেসিভের মতো কাজ করবে। আশা করি সবার উপকার হবে। ধন্যবাদ সবাইকে।